নমস্কার বন্ধুরা জবাব ডেস অ্যানিউশিয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে মানে একটি যেখানে তোমাদের বলে রেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটি স্টেট থেকে জেলাভিত্তিক নিয়োগ শুরু হলো এবং এখানে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে দেখাশোনা করার একটি কাজে একটি প্রকল্পে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেই সম্পর্কে এক এক করে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব যেখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে রেজিস্ট্রেশন মানে অনলাইন ফর্ম ফিল করতে পারবে এবং কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার বাঁকুড়া বর্ধমান বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া এমনকি নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর প্রত্যেকটি জেলা থেকে এখানে তেইশটি জেলা থেকে এবং তেইশ জেলার বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা বিভিন্ন এলাকাগুলোতে নিয়োগ কিন্তু শুরু হলো তো চলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এক এক করে তোমাদের সাথে শুরু করছি তো অনলাইন যে অ্যাপ্লিকেশানটা সেটা একটু দেখে নাও তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের ফার্স্ট অফ অল যেহেতু তুমি ইন্ডিভিজুয়াল এখানে অ্যাপ্লিকেশান করছো তো সবার আগে তোমাদের এখানে বলা রয়েছে এন্টার দ্য ফার্স্ট নেম তো ফার্স্ট নেম তোমাদের এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে তুমি যে অ্যাপ্লিকেশান করছো সেই যে যারা অ্যাপ্লিকেশান তোমরা এখানে করছো তাদের এখানে জেপিজে অথবা জেপিই যে এই ফর্ম্যাটে তোমাদের নিজেদের একটা পিকচার এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে যাবে এখানে যাওয়ার পরে পিকচারটা চুজ করবে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এখানে আপলোড তোমাদেরকে করতে হবে নেক্সট দেখো তোমাদের রয়েছে জেন্ডার এখানে কিন্তু মেল ফিমেল থার্ড জেন্ডার আদার প্রত্যেকটি জেন্ডারের ক্যাটাগরি মানে প্রত্যেকটি জেন্ডারের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সেই মতো জেন্ডারটাকে এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা একটু বলে দিই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্টিকুলারলি কিন্তু বলা নেই তবে এখানে যদি মিনিমাম তোমার মিনিমাম মাধ্যমিক পাস যদি করা থাকে মানে মাধ্যমিক পাশের থেকেও যদি বেশি কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতেও কোনো রকম সুবিধা অসুবিধা তোমাদের হবে না মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই হলো তো এখানে তোমার ইন্টার এডুকেশনের কোয়ালিফিকেশানে তুমি তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও দিতে পারো কিংবা চাইলে তুমি মাধ্যমিকের ইনফরমেশনও দিতে পারো সেটা তোমার চয়েস যেহেতু এখানে মেনশন করা নেই যে এক্স্যাক্টলি তোমার কি যোগ্যতা থাকতে হবে বেসিক পড়াশুনো জানলেই তোমরা এখানে আবেদন করতে পারবে নেক্সটে সরাসরি চলে আসবে কারেন্ট রেসিডেন্ট তোমার বর্তমান যেই মানে তুমি যেখানকার স্থায়ী বাসিন্দা সেখানকার অ্যাড্রেস তোমাকে এখানে বসাতে হবে তারপর তোমার চলে আসবে সিটি বা টাউন তোমার সিটি বা টাউনের নাম এখানে বসিয়ে দিলে তো এখানে স্টেট দেখো আমি সিলেক্ট করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল এখানে আমি বলে রাখি ওয়েস্ট বেঙ্গল ছাড়া যারা ত্রিপুরা থেকে দেখছো তারা ত্রিপুরাবাসীরা ত্রিপুরা এখান থেকে সিলেক্ট করে নেবে আরও বিভিন্ন স্টেট পাবে প্রত্যেকটি স্টেটের বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশান করা তোমাদের মানে সুযোগ রয়েছে আসাম বিহার থেকে শুরু করে ত্রিপুরা থেকে যারা দেখো ত্রিপুরাবাসীরা যারা দেখছো তারাও আবেদন করতে পারবে তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিয়েছিলাম তুমি যখনই তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট মানে তোমার স্টেটটা সিলেক্ট করবে তুমি এখানেই সেই সম্পূর্ণ ডিস্ট্রিক্টের নামগুলো পেয়ে যাবে এবার ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা যারা দেখছো তারা এখান থেকে তোমরা যেই জেলা থেকে বিলং করো সেই জেলাটা চুজ করে নিলে ধরো আমি এখান থেকে মালদা নিয়ে নিলাম নিয়ে নিলাম এবার যার যেটা রয়েছে সে সেটা সিলেক্ট করে নেবে করার পরে সরাসরি চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস কনট্যাক্ট ডিটেলসে এখানে ফার্স্টে তোমাদের এখানে নিজেদের মোবাইল নাম্বারটা বসাতে হবে এবং সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে আর এখানে অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে যাতে করে পরবর্তীতে এখানকার সিলেকশান প্রসেস সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশান যাতে তোমরা পেয়ে যেতে পারো তো সেটা করে দিলে করার পরে এখানে তোমাদের রয়েছে ইমেল আইডি তো এখানে তোমাদের ভ্যালিড যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিটা তোমাদেরকে এখানে বসাতে হবে এবার এখানে যে ওটিপিটা তোমাদেরকে পাঠানো হলো মোবাইল নাম্বারে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু সেই জন্যই এমন একটা মোবাইল নাম্বার দেবে যেখানে তোমার ওটিপিটা আসতে সুবিধা হবে নেক্সট দেখো তোমাদের এখানে যেটা চাওয়া হয়েছে আরও প্রেজেন্টলি এমপ্লয়ি ইন দ্য ওয়াটার রিলেটেড কোনো সেক্টরে তুমি যদি কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস দেবে যদি না হয়ে থাকে তাহলে তো নো অপশন অটোমেটিক্যালি রয়েছে এক্সট্রা করে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে তোমাদের কেন্দ্রীয় যে জল যোজনা যেই তোমাদের সংস্থা রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বেসিক্যালি যে কাজটা হয় বিভিন্ন এলাকাগুলো বিভিন্ন পঞ্চায়েতে যেই জল ট্যাঙ্কিগুলো থাকে সেগুলো দেখাশুনো করাই হচ্ছে এটার মেন কাজ তো যদি তোমার এখানে ওয়াটার সেক্টর রিলেটেড তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি বসাবে যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যদি থাকে তাহলে তুমি এখানে তাকো তোমার এখানে সিলেক্ট করতে বলে যে এরিয়া অফ এক্সপার্টাইজ তো তুমি এখানে ওয়াটারের রিলেটেড তোমার যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে তুমি দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই তো এবার দেখো বলা রয়েছে হুইজ ডিস্ট্রিক্ট অর স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন এবার তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছ দেখা গেলো তোমার তুমি যেখানকার রেসিডেন্ট সেই ডিস্ট্রিক্ট আলাদা এবং বর্তমানে তুমি যেখানে আছো সেটা আলাদা তো যদি থাকে তাহলে তুমি মাল্টিপেল এখানে বলা রয়েছে ফর মাল্টিপেল সিলেকশনের জন্য তোমাকে এখানে তুমি যদি অন্য কোনো স্টেটের আপাতত থেকে থাকো তাহলে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারো তাহলে সেখানকার সমস্ত রকম ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু তোমাকে এখানে দিতে হবে এবার দেখো তোমাদের এখানে বলা রয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর যদি তুমি কাজ করে থাকো তাহলে তোমার এখানে অভিজ্ঞতা সংক্রান্ত একশোটা ওয়ার্ডে লিখতে হবে যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই তারপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে সিবি আপলোড করতে হবে যেটা পিডিএফ ডক্স অথবা ডক এই ফর্ম্যাটে একটা সিবি আপলোড করতে হবে সেই সিবিতে কী থাকবে তোমার একটা বেসিক বায়োডাটা থাকবে যেখানে তোমার সম্পূর্ণ বেসিক ডিটেলস নাম বাবার নাম এজ এডুকেশানাল কোয়ালিফিকেশান অ্যাড্রেস থেকে শুরু করে সম্পূর্ণটা থাকবে এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে একটা স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তৈরি করে এখানে বানাবে বানানোর পরে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে বানিয়ে নিয়ে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এখানে তোমাকে চুজ করে ফাইলটাকে আপলোড করতে হবে এরপরে রয়েছে দেখো ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ এবার তুমি আইডি প্রুফ হিসেবে কী কী দিতে পারো ভোটার আইডি দিতে পারো আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো সেটা তোমার চয়েস তুমি কোনটা তুমি এখানে আপলোড করবে এখানে ক্লিক হেয়ার টু আপলোড এই অপশনে গিয়ে তোমাকে কিন্তু আপলোড করতে হবে এবং অবশেষে দেখো একটা ক্যাপচা আসবে এখানে তুমি এখানে তোমাদের এখানে এন্টার এখানে যেমন থ্রি প্লাস জিরো সময় থ্রি করে দিলে বা তোমাদের এক একটা এক একজন এক এক রকম আসবে এটা করার পরে তোমাদের এখানে ফাইনাল সাবমিট বাটন আসবে এই সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশানটা তুমি করলে এই অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে কোনো কোনোরকম কিন্তু ফিজ দিতে হচ্ছে না কোনো রকম টাকা পয়সা তোমাকে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে রেজিস্ট্রেশনটা তুমি করতে পারবে তো দেখো তোমাদের যে নিয়োগটি করা যায় সেই নিয়োগ সংস্থার নাম জে জে এম আই এম আই এস ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজ স্যানিটেশন এই সংস্থা তোমাদের নিয়োগ করা যায় এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ হচ্ছে আর এখানে যে তোমাদের যে পদের নাম মানে যে মানে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের এখানে জল ট্যাঙ্ক দেখাশোনা করতে হবে আর অন্য কিছু না মানে বিভিন্ন যে জলের ট্যাঙ্কগুলো হয় সেগুলো দেখাশোনা করাই হচ্ছে তোমাদের কাজ এবং এখানে যদি অ্যাপ্লিকেশান করতে চাও এক্ষেত্রে তোমাদের কোনো মানে পার্টিকুলার এজ লিমিট নেই মিনিমাম যদি তোমার আঠেরো এবং ম্যাক্সিমাম যদি চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যেহেতু এখানে মেনশান করা নেই এক্স্যাক্টলি কী বয়স হবে কী কোয়ালিফিকেশান বেসিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং মোটামুটি যদি তোমার আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা পার মান্থ আট থেকে দশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি পেতে পারো এই কাজের জন্য তো বিভিন্ন পঞ্চায়েত দপ্তর থেকে বিভিন্ন প্রত্যেকটি স্টেট থেকে প্রত্যেকটি জেলা থেকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং অনলাইন রেজিস্ট্রেশন করার যে লিঙ্কটি সেটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যেভাবে দেখালাম সেভাবে রেজিস্ট্রেশনটা করে নিও তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সব